বনগা এলাকায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের এমন অবস্থা হয়নি যে বোমা মারবে, পাল্টা দাবি জেলা সভাপতির। বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগা থানার ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুর এলাকায়। অভিযোগ, বিজেপির বুথ সভাপতি দিলীপ মজুমদারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে বোমা ছোড়া হয়। অভিযোগ, ভয় দেখাতেই বাড়িতে বোমা ছোড়ে বিরোধীরা। বুথ সভাপতির বাড়ি যে বোম পড়লো, আমরা তো আতঙ্কের মধ্যেই বাস করছি। কখন কি হয়, আমরা যে গ্রামে ঘুরবো এর কোনো নিশ্চিত নেই যে কখন কোথায় দুর্ঘটনা হচ্ছে কি না হচ্ছে, আমরা তো ঘুরতেই এখন ভয় পাচ্ছি। বুথ সভাপতির বাড়িতে বোমা পড়েছে, বুথ সভাপতি যাতে মানে গ্রামের মানুষ সব আতঙ্কে থাকে, যাতে ভোট কাউন্টারে না পৌঁছাতে পারে, আমরা যাতে ভোট না দিতে পারি, ওরা এগিয়ে থাকবে আমরা পিছিয়ে থাকবো। খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। ঘটনার পর রীতিমতো আতঙ্কের ছাপ দিলীপবাবুর পরিবার ও প্রতিবেশীদের চোখে মুখে। এ বিষয়ে প্রতিবেশীরা বলেন, ঘটনার পর থেকে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা চাইছি সিপিএম বিজেপি যাতে অশান্তি না হয়, আমরা একটা মিলেমিশে ভোট করছি, কিন্তু আতঙ্ক তৈরি হচ্ছে। আজকে নিয়ে বাড়িতে বোমা মেরেছে, কালকে আমার বাড়িতেও মারতে পারে। আমাদের মানে ভোটের জয়লাভ করতে করি কি, এই বিষয়ে আমরা আছি, এগিয়ে যাচ্ছি, এবার ওরা আমাদের ভোটে হয়তো পৌঁছাতে দেবে না, ভোট কেন্দ্রে নাও যেতে দিতে পারে, আমাদের ভয়তে যাচ্ছে, এর জন্য যে আমরা যাতে পিছিয়ে থাকি। যদি ভয় দিয়ে কোনোভাবে বুথে না যায়, এই জন্যই এই ভয়ের কথা, যাতে বসে যায় বিকট শব্দ হয়, চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। সাড়ে বারোটার সময় আমরা ঘুমে আসি, সে অবস্থায় ঘুমের থেকে উঠে দেখি মানে ঘুমের থেকে বিরাট আওয়াজ হয়েছে, আওয়াজ উঠলে আমরা ঘুমিতে বেড়ে গেছি, বেড়ে দেখি যে দৌড় মেরেছে, কোথায় গেছে বলতে পারবো না, পুরো অন্ধকার হয়ে গেছে, কোথায় মারে ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে গেছে। তখন চারপাশে আমরা খুঁজছি, তারপরে তখন আমি আমার এমএলএর কাছে ফোন করেছি যে দাদা এই ব্যাপার, আমার বাড়ি একটু বোম পড়েছে। তখন দাদা থানায় ফোন করে, ফোন করলে তাও প্রায় দু ঘন্টা পরে পুলিশ আসছে। এখন আমি আসছে বিজেপি করি ভোট সামনে, খবর পেয়ে এদিন সকালেই আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে যান বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। কথা বলেন স্থানীয়দের সাথে। এ বিষয়ে বিধায়ক বলেন, নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ, তার মদতেই তৃণমূল এসব করছে। আমার বিধানসভার ধর্মপুকুরিয়া অঞ্চলের সবাইপুর গ্রামের মুড়ো বটতলা একটা বুথ আছে, সেই বুথে এসেছি আমি আজকে। 68 নম্বর বুথ, সেই বুথে কালকে গতরাত 12:30 পরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে বুথ সভাপতি আছে দিলীপ মজুমদার, তার বাড়িতে রাত্রিবেলা 12:30 পরে বোম মেরেছে। আমাকে যখনই ফোন করেছে সারা রাত আমরা ঘুমাতে পারিনি, পুলিশকে বলেছিলাম, পুলিশ যখন 12:30 পরে বললি পুলিশ আসছে দুটোর পরে। তারা ভয় দেখাতে চাচ্ছে, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদের উদ্বুদ্ধ হয়ে লড়াই করছে, এই রাক্ষসদের, এই নররাক্ষসদের পশ্চিমবঙ্গের মস্তক থেকে ছুড়ে ফেলার জন্য আমরা লড়াই করছি। তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, তৃণমূল এই ধরনের রাজনীতি করে না, বিজেপির পায়ের তলায় মাটি নেই, ভোটের আগে মিথ্যা অভিযোগ করছে। টিএমসির এমন অবস্থা হয়নি যে এই নির্বাচনে বিজেপির কোনো বুথ সভাপতি বাড়ির পিছনে বোম মারতে হবে, কেননা ওদের পায়ের তলায় কোনো মাটি নেই। প্রতিদিনই বিজেপি ভাঙছে, সিপিএম ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে, এবং প্রতিটি দিন আমাদের যে পরিমাণে মানুষের যে প্রচারে বেরোচ্ছেন এ দেখে ওরা ভীত হয়ে গেছে। আর গতকালকে শুভেন্দু অধিকারী এসেছিলেন, নিশ্চিত কোনো টোটকা দিয়েছে যে নিজের বাড়িতে একটা বোম মারো, বোম মেরে একটা প্রচারে আসার চেষ্টা করো, যদি তুমি জিততে পারো। কিছু কথা তো সাংগঠনিক মিটিং হয়েছে, এটা একটা শুভেন্দু অধিকারী কৌশল শিখিয়ে দিয়ে গেছে, আমাদের এই দুরবস্থা হয়নি। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নারী
সৌন্দর্য সারিতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।